আল্লাহ জানেন যে দুই পিতা পুত্র মিলে কাজটা করছে, তারপরেও তাদের আতঙ্ক আল্লাহ কবুল না করেন, দুইজনে মসজিদ নির্মাণ করেন বলে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউ আলিম, আল্লাহ তুমি কবুল করো। আমরা এই মসজিদের সাথে জড়িত, এখন কিছু দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, আপত্তি করেছে। আমরা যদি এখানে একটু খেদ বোধ করতে পারি, করতে পারি, ভয় মশা করতে পারি, ওইটি আল্লাহর কাছে কবুল হয়। পদ না কর্তৃত্ব না, দায়িত্ব। আপনার দোয়া করবেন, সাথে থাকবেন, আল্লাহ যেন এই মসজিদে কবুল করে নেন। সারা দিন আমাদের প্রতি আমাদের আবেদন, এখানে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে। অনেক বড় মানুষের সাথে জড়িত আছেন, ইসলাম সাহেবের আরও তার ফ্যামিলির বহু ধাম ধরম আছে এখানে, কেউ দ্বিমত করবেন না। ওয়াম রুম সুরা বাইনাহুম, পরামর্শকৃত কাজ দিল তার মনে বরকত। একটা সুরা হয়েছে, একটা সুরা হয়েছে, যখন কোন কাজ পরামর্শের পরে সিদ্ধান্ত হয়ে যাবে তখন আর ভয় ডর নাই, পিসপা নাই। আজকেও কিন্তু কথা হচ্ছিল কি করবো, আমি বললাম যে মোতাহলে সব স্টেট ফ্রেডনেসার লোক, তার ছেলেও তাই, একটা স্ট্রেট ফরওয়ার্ড নেচার, সোজা সিদ্ধান্ত নিয়েছে, পরিষ্কার কথা, যা বাকি আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। বাকি সব ভাইকে এতটুকু বলবো, কোনো সংকোচ করবো না, কোনো পিসপা করবো না, কোনো কান কোথায় কান দিবেন না, আল্লাহর কাজ সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চাকরের মতো, আল্লাহর কাজ চাকরের মতো আমরা সবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজিজ, এইটুকুই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থাকবে তো ওইটা অবদর সঙ্গে ডবল হবে।